উড়ুকার পুয়াই কেগ্রকিমান মহিলার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ কাতর অনুরোধ। মহানগরীর হাতিগাঁওত সংঘটিত হলে লোমহর্ষক হত্যাকাণ্ড। প্রতিমা বেগম রফে দিলুয়ারা বেগম নামৰ এগৰাকী বোৱাৰীক ডিঙি চেপি হত্যাৰ অভিযোগ এইটো স্বামী রূপসান আৰু পৰিয়ালৰ সদস্যৰ বিৰুদ্ধে। অভিযোগ তুলিছে প্রতিমা বেগমৰ পৰিয়াল। পৰিয়ালৰ লোকৰ মত অনুসৰি চাৰি মাহ পূৰ্বে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল ৰূপসান প্ৰতিমা। আমি সন্দেহ পৰিয়ালৰ লোকৰ অভিযোগ দীর্ঘদিনের পর যৌতুকর নামত রূপসানে হারাশাস্তি করেছিল প্রতিমা। পরিয়ালের লোকর মত অনুসরি অত্যাচারের চরম সীমাত উপনীত হয়ে ডিঙি চেপি হত্যা করে আরক্ষীক খবর নিদিয়াক দিসপুর হাসপাতাল ভর্তি করে ঘটনা গাপ দিবলে যত্ন করেছিল রূপসানের পরিয়ালে। মারাটো খাটাং মোর ছোৱালী কৈছে মাতা নাই, এ ছোৱালী ওচৰত থাকে তাকো মাতা নাই, এ আমাৰ আৰু এটা ছোৱালী আছে এইটো থাকে তাকো মাতা নাই, কোনক মাতা নাই, না মাতাকে নিজে নিজে জি এম চি হেৰি তিনি ৰাখিছে, দিছপুৰ মেডিকেলত নিছে, দিছপুৰৰ মেডিকেলৰ পৰা এতিয়া ৰাখা নাই, ইয়াতে লৈ আকৌ জি এম চিত লৈছে, জি এম চিত নিছে, আমিতো গাৰ্জেন আমাক মাতিব লাগে বা থানাত পুলিচক মাতিব লাগে, পুলিচক জনাব লাগে, এটা কথাও জানা নাই, এতিয়া আমাৰ আই বিচাৰটো লাগে, আমাৰ উচিত বিচাৰ লাগে। পুলক মহন্তৰ সহযোগত নিউজ 6 ৰিপৰ্ট, ঈশান নিউজ।